আজকের ভিডিওটা শুরু হোক একটু অ্যাওয়ারনেসের মাধ্যমে। 18ই মার্চ গোটা দুনিয়া জুড়ে গ্লোবাল রিসাইকেলিং ডে সেলিব্রেট করা হয়। এই দিনটা সেলিব্রেট করার উদ্দেশ্য হয় মানুষজনকে রিসাইকেলিং এবং তার উপকারের ব্যাপারে জাগিয়ে তোলা, যাতে পৃথিবীতে বর্জ্য পদার্থের পরিমাণ কমে, কার্বন এমিশন কম হয় এবং ন্যাচারাল রিসোর্সেসকে সেভ করা যায়। আপনাদের জেনারেল নলেজের জন্য বলি, সবচাইতে বেশি রিসাইকেল হওয়া ম্যাটেরিয়ালে পেপার, প্লাস্টিক, গ্লাস, স্টিল এবং অ্যালুমিনিয়াম আসে। এগুলোকে দুনিয়াতে সবচাইতে বেশি রিসাইকেল করা হয়। আর তার পরের দিন মানে 19শে মার্চ গোটা দুনিয়াতে ওয়ার্ল্ড সোশ্যাল ওয়ার্ক ডে সেলিব্রেট করা হয়। এই দিন সোশ্যাল ওয়ার্ককে নিয়ে বিশ্বজুড়ে অ্যাওয়ারনেস ছড়ানো হয়। এবার এগিয়ে যাই আজকের আপডেটগুলোর দিকে। প্রথম আপডেট রয়েছে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে। যেভাবে যেভাবে দুনিয়াতে নতুন টেকনোলজি আসছে, ওই গতিতে আর্মড ফোর্সেসকে ওই সমস্ত প্রযুক্তিকে তাদের অপারেশনে ইন্টিগ্রেট করতে হয়, সেগুলো অনুযায়ী অ্যাডাপ্ট করতে হয়। রিসেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক ইভলভ হয়ে গেছে, আর সেই সাথে 6G কমিউনিকেশন টেকনোলজি ডিফেন্সে ব্যবহার নিয়ে অনেক রিসার্চ এবং ডেভেলপমেন্ট হচ্ছে। এক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিটিক্যাল টেকনোলজি এবং 6G কমিউনিকেশনকে নিয়ে একটা নতুন ইউনিট রেস করেছে। এই ইউনিটের নাম রাখা হয়েছে সিগন্যাল টেকনোলজি ইভলিউশন অ্যান্ড অ্যাডাপশন গ্রুপ। এই নতুন ইউনিটের কাজ হবে এই বিষয়টা নিয়ে রিসার্চ করা যে 6G আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্রিটিক্যাল টেকনোলজিসকে ডিফেন্স অ্যান্ড মিলিটারিতে কিভাবে ইউজ করা যেতে পারে, ডে টু ডে অপারেশন বা যুদ্ধের ফায়দা কিভাবে তোলা যেতে পারে, আর এটাকে ইউজ করে কোন কোন নতুন হাতিয়ার ডেভেলপ করা যেতে পারে। পরবর্তী আপডেট রয়েছে ইন্ডিয়ান নেভিকে নিয়ে। তবে তার আগে আপনারা এই ভিজুয়ালটা একবার দেখে নিন, যার জন্য আজ আমাদের নেভাল স্পেশাল ফোর্সকে নিয়ে গোটা বিশ্ব জুড়ে অনেক প্রশংসা হচ্ছে। এই ভিডিওটা রিলিজ করেছে ইন্ডিয়ান নেভি, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সোমালিয়া জলদস্যুরা কিভাবে উলঙ্গ হয়ে ইন্ডিয়ান নেভির সামনে নিজেদের স্যারেন্ডার করেছে। বাকি এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। রিসেন্টলি ইন্ডিয়ান নেভি তার 3rd এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের জন্য ডিফেন্স মিনিস্ট্রিকে ফর্মাল প্রপোজাল সাবমিট করে দিয়েছে। মানে অফিসিয়ালি ভারতের নেভি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিজের তরফ থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। ডিফেন্স এক্সপার্টরা বলছেন ইন্ডিয়ান নেভির জন্য 3টে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ভীষণ জরুরি, কিন্তু সমস্যা হলো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার প্রচন্ড কস্টলি হয়ে থাকে। গত বছর ভারত তার দ্বিতীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার INS বিক্রান্তকে কমিশন করেছিল। আপনাদের জানানোর জন্য বলি, শুরুতে INS বিক্রান্তের কস্টের এস্টিমেট ছিল $3 বিলিয়ন, কিন্তু সেটা কমপ্লিট হতে হতে খরচ প্রায় $5 বিলিয়ন গিয়ে দাঁড়িয়েছিল। এক্ষেত্রে যদি আজ একটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অর্ডার প্লেসও করা হয়, তো কম করে $5 বিলিয়ন খরচ তো দাঁড়াবেই। আস্তে আস্তে কিছু সময় পর $7-8 বিলিয়ন পৌঁছাতে পারে। চীনের কাছে বর্তমান সময়ে 3টে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে, আর 2035 সালের মধ্যে চীন আরো 3টে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নিজের নেভিতে কমিশন করতে চলেছে। যার মানে হলো 2035-এর মধ্যে চীনের নেভির কাছে 6খানা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থাকবে। এখন ফাইনাল কল তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে নিতে হবে, কিন্তু এই নিয়ে আপনাদের কি বক্তব্য? ইন্ডিয়ান নেভির জন্য 3rd এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অ্যাপ্রুভ করা কি উচিত, হ্যাঁ নাকি না? নেক্সট আপডেট বেরিয়ে আসছে আমেরিকা থেকে। আমেরিকাতে একজন ভারতীয় অরিজিনের স্টুডেন্টের মৃত্যু হয়েছে। বিষয়টা হলো 2024 সালে এখনো পর্যন্ত ইন্ডিয়ান অরিজিনের আমেরিকাতে 9 জন স্টুডেন্টের অলরেডি হত্যা হয়েছে। এখনো তো বছরের 3টে মাসও কাটেনি, মার্চ মাস সবে চলছে। মারা যাওয়া ওই ছাত্রের নাম অভিজিৎ পারুছুরি বলা হচ্ছে এবং তার বয়স মাত্র 20 বছর ছিল। আসে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করছিল। অবাক করা বিষয় হলো অভিজিতের হত্যা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হয়েছে। বিগত কিছু সময় ধরে আমেরিকাতে ইন্ডিয়ান অরিজিনের স্টুডেন্টদের শুধুমাত্র টার্গেট করা হচ্ছে। এর অনেকগুলো কেস সামনে এসছে, কিন্তু US গভর্নমেন্ট এই সমস্ত কেসের বিরুদ্ধে কোন রকম কনক্রিট স্টেপ একদমই নিচ্ছে না। আপনারা নিজেরাই ভাবুন, যদি আমেরিকার 9 জন ব্যক্তির হত্যা এভাবে ভারতে হতো, তাহলে আমেরিকা কি করত? আজকের পরবর্তী আপডেট রয়েছে ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিনকে নিয়ে। আপনারা দেখে থাকবেন কংগ্রেস পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং আরো অনেক অপোজিশন পার্টি এটা অভিযোগ
বলেছে যে ভারতীয় জনতা পার্টি ইলেকশনে ইভিএম কে হ্যাক করে, সেই জন্যই নাকি বিজেপি এত বেশি ভোট পায়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বারবার নির্বাচন জিতে যায়, এখন ইভিএম কে নিয়ে পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার ইমরান খানের একটা স্টেটমেন্ট সামনে এসছে। রিসেন্টলি ইমরান খান জেলের ভেতরে জার্নালিস্টকে ইন্টারভিউ দেয়, সেখানে তিনি বলেন যদি পাকিস্তানেও ইভিএম এর ব্যবহার হতো তাহলে পাকিস্তানের নির্বাচনে কাচ্ছুপি কখনোই হতো না। ইমরান খান বলেন যদি পাকিস্তানে ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন থাকত তবে তাদের পার্টি বেশি ভোট পেত। ইমরান খান তার টেনিউরে অ্যানাউন্স করেছিল যে সে পরবর্তী নির্বাচনে ইভিএম মেশিনকে ইন্ট্রোডিউস করবে, কিন্তু সে জেলে যাওয়ার পর পাকিস্তানে পুনরায় ব্যালট পেপারে ভোটিং হয়, যেটায় কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। আপনারা ভাবুন, পাকিস্তানে ইমরান খান ইভিএম মেশিনের দাবি তুলছে, সেখানে ভারতে রাহুল গান্ধী এবং অন্যান্য পার্টিগুলো ইভিএম এর জায়গায় ব্যালট পেপারে নির্বাচনের দাবি তুলছে। পরবর্তী আপডেট রয়েছে চীনকে নিয়ে। আসলে চীন তার অফিসিয়াল মাউথপিস গ্লোবাল টাইমস এর থ্রু ভারতের কাছে রিকোয়েস্ট করেছে, চীনের মিডিয়া ভারতের লোকসভা ইলেকশনের ওপর পুরোপুরি নজর দিয়ে বসে আছে। এক্ষেত্রে ভারতের লোকসভা ইলেকশনে চীনের নাম ভোটের জন্য ব্যবহার মোটেও করা উচিত নয়। চীন বলে সে মোটেই চায় না ভারতের পলিটিশিয়ানরা চীনের সঙ্গে রিলেটেড ইস্যুর ব্যবহার করে পলিটিক্যাল লাভ তুলুক, ভোট কামানোর জন্য চীন রিলেটেড বিষয়কে তুলুক, কন্ট্রোভার্সি ক্রিয়েট করুক। চীনেটা মোটেও চায় না ভারতের মানুষদের মনে চীনের নেগেটিভ ইমেজ তৈরি হোক। প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল প্রদেশ ভিজিট নিয়ে চীন বলে অরুণাচল প্রদেশ চীনেরই অংশ। এরই উদাহরণ হল প্রধানমন্ত্রী মোদী অরুণাচল প্রদেশকে লোকসভা ইলেকশনের জন্য ব্যবহার করছে। নেক্সট আপডেট রয়েছে পাকিস্তান থেকে। আগের দিন আপনাদের বলেছিলাম খাইবার পাখতুনওয়ার নর্থ ওয়াজিরিস্তান ডিস্ট্রিক্টে পাকিস্তান আর্মির ক্যাম্পে হামলা হয়েছিল, যার লিঙ্ক পাওয়া গেছে তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে। কিন্তু পাকিস্তান এখন ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে দেয়। পাকিস্তানের আফগানিস্তান অ্যাম্বাসেডর আসিফ দুরানি ভারতের ওপর অভিযোগ তুলেছে যে পাকিস্তান এই বিষয়টার পোক্ত প্রমাণ পেয়ে গেছে। টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান পাকিস্তান ভারতের থেকে ফান্ডিং পাচ্ছে। পাকিস্তানি অ্যাম্বাসেডর বলেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধেই প্রক্সিসকে ফান্ডিং দিচ্ছে, মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, যার সহায়তায় 6000 টিটিপি মিলিটেন্টস বর্তমানে পাকিস্তানি সীমার কাছে আফগানিস্তানের টেরিটরিতে বসে আছে এবং তাদের ফ্যামিলিকে মিলিয়ে টোটাল 70,000 মিলিটেন্টস দাঁড়ায়। মানে পাকিস্তানের মতেই সমস্ত 70,000 মানুষদের বর্তমানে ভারতের তরফ থেকে ফান্ডিং দেওয়া হচ্ছে। উপর থেকে জিন্না দেখেও হয়তো কাঁদছে যে সে কেন আলাদা করে পাকিস্তানকে বানালো। নেক্সট আপডেট একটা ইন্টারেস্টিং ডেটা নিয়ে রয়েছে, যা ভারতের টপ 5 আইটি ফার্মের সিইওর স্যালারি রিলেটেড। আপনাদের জানানোর জন্য বলি, ভারতের টপ 5 আইটি কোম্পানি হলো TCS, Infosys, HCL Tech, Wipro এবং টেক মাহিন্দ্রা। রিপোর্ট অনুযায়ী অ্যালাউন্সেস এবং পালসের সাথে টাটা TCS তার সিইওকে এই সময় 29,16,00,000 টাকা স্যালারি দেয়। ইনফোসিসের সিইওকে 56,45,00,000 টাকা স্যালারি দেওয়া হয়। HCL টেকের সিইও 28,40,00,000 টাকা স্যালারি পায়। চতুর্থ নাম্বারে থাকা উইপ্রোর সিইওর স্যালারি 82,41,00,000 টাকা, মানে সবচাইতে বেশি। এবং তারপরে থাকা টেক মাহিন্দ্রার সিইওকে 32,00,00,000 টাকা স্যালারি দেওয়া হয়ে থাকে। এটা 2024 সালের লেটেস্ট ডেটা, এই স্যালারিগুলো পার অ্যানামের। আজকে লাস্ট আপডেট রয়েছে ICC, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে নিয়ে। আসলে পরবর্তী বছর 2025 পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করতে হবে, যেখানে বিশ্বের টপ 8 ক্রিকেট টিম অংশ নেবে। এখন এটা একভাবে অনেক বড় ইভেন্ট, এর জন্য পাকিস্তান এটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। এখন ভারত তো পাকিস্তানে তার ক্রিকেট টিমকে পাঠায় না, আমাদের সরকারি সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয় না। এখন এই নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মেম্বারের তরফ থেকে একটা স্টেটমেন্ট এসছে, আর তিনি বলেছেন যদি ভারতের টিম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যেতে না চায় তাহলে তারা ভারতকে ফোর্স করতে পারে না।
এখন এক্ষেত্রে এটা পুরোপুরি নিশ্চিত, পরবর্তী বছরে পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যে ম্যাচগুলো হবে সেগুলো সব ইউনাইটেড আরব এমিরেটসে খেলা হবে, দুবাই, আবুধাবি এবং সারজায় খেলবে। এখন যদি কংগ্রেস পার্টি সরকার বানিয়ে নেয় তাহলে তারা ভারতের টিমকে পাকিস্তানেও পাঠিয়ে দেবে, সেই নিয়ে কোনো রকম ডাউট নেই। তবে ডাউট আছে তাদের সরকার গঠন হবে কিনা সেই নিয়ে। কিন্তু যদি মোদী সরকার ক্ষমতায় থাকে তাহলে ভারতের ম্যাচ পাকিস্তানে তো কখনোই হবে না। আর এখন তো রাহুল গান্ধীরও প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স দেখতেও পাওয়া যাচ্ছে না। এখন যদি আপনাদের বলি আগামী লোকসভা নির্বাচনে আপনি কোন পার্টিকে ভোট দিচ্ছেন তাহলে সেটা কি আপনি কমেন্টে বলবেন? তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।